গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আর আজকে হচ্ছে মানডে, 24th of May। আর আজকের দিনটা একটা খুব স্পেশাল দিন হতো যদি আমরা সবাই ভালো থাকতাম, সেটা হচ্ছে বেনুর আজকে মামা ভাত হওয়ার কথা ছিল। আজকে 24 তারিখ সোমবার, আমরা হয়তো আজকে ঘরটায় থাকতাম সবাই, তো সেটা হলো না। আর আজকে মার ইচ্ছা আছে যে ওকে হালকা করে কিছু একটা করার বা পায়েস ঠ্যাস খাওয়ানোর, জানি না ওরা কিছু করেছে কি না, কারণ সকাল থেকে ওদের সাথে কোনো কল হয়নি। তো যদি ওরা সেরকম কোনো কিছু অনুষ্ঠান করে বা কোনো ভিডিও আমার সাথে শেয়ার করে তাহলে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি। আর আরেকটা ভালো খবর আছে, সেটা হচ্ছে যে বাবাদার কালকে রিপোর্টগুলো সব এসে গেছে আর সেগুলো সব নর্মাল, ওর আর কোনো ভয় নেই। ঠিকঠাক মেডিকেশন পড়ে যাওয়াতে ওর সমস্ত কিছু, মানে সিআরপি, আইএলসি, ডি টাইমার যা যা ছিল সমস্ত কিছু নর্মাল। শুধু ওর ইয়েসারটা, মানে ওর ইয়েসেনোফিলটা একটু হাই থাকে সবসময়, ওটা একটু হাই আছে, আদারওয়াইজ সব কিছু ফাইন। আর ইভেন এরকম মনে করছেন ডাক্তার যে আমাদের করোনা ভাইরাস হয়তো ছেড়ে চলে গেছে, তাও আমাদের 17 দিন কোয়ারেন্টাইন থাকতে হবে, যেটা আমি তোমাদের কালকে বলছিলাম যে 24 দিনের কথা উনি ফার্স্টে বলেছিলেন। তো কালকে আমি আবার ডিটেলে ওনাকে ভেঙে জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা, মানে কতদিন কী করবো বা কবে থেকে আমরা আবার নর্মাল লাইফে ফিরবো। উনি বললেন 17 দিন আমাদের কোয়ারেন্টাইন যেরকম চলছে সেরকম চলবে, আর এখন আমাদের আর মধ্যে কোনো সিমটম নেই, সুতরাং আমরা হয়তো ভাইরাস আমাদের বডি ছেড়ে দিয়েছে। আর হচ্ছে যে 24 দিন পর আমরা বেনুকে নিয়ে আসতে পারবো, এটাই উনি বলেছেন। 24 দিন পর বাচ্চাকে নিয়ে আসতে পারবেন, কোনো চাপ নেই। এখন আমরা পুরোপুরি সুস্থ ধরে নাও তোমরা, কিন্তু আমাদের ভিটামিন সি আর কিছু কিছু ক্যাপসুল আছে, মানে কিছু মেডিসিন আছে যেগুলো এখনও চলছে। আর যেগুলো মেন মেডিসিন ছিল করোনা রিলেটেড যেগুলো ছিল, সেই সমস্ত মেডিসিনগুলো আমাদের কালকে কমপ্লিট হয়ে গেছে, সো আর কোনো ভয় নেই। আর যেটা তোমাদের সাথে শেয়ার করার ছিল আরেকটা কথা, সেটা হচ্ছে যে কালকে আমি এই সমস্তগুলো দেখতে দেখতে ইউটিউবে ডক্টর কে কে আগরওয়ালের কিছু ভিডিওস দেখছিলাম। তো এটা তোমাদের বলার যে আমি এতদিনে এই পুরো লাইফে বলো বা এই লাস্ট কয়েক বছরে, লাস্ট কয়েক দিনে যা বুঝলাম যে হেলথের থেকে ইম্পর্ট্যান্ট আর কিছু হয় না, আর তার থেকেও ইম্পর্ট্যান্ট, মানে হেলথকে যদি ভালো রাখতে চাও তাহলে তোমার নিজের বডি সম্বন্ধে তোমার একটা স্পষ্ট ধারণা থাকা দরকার। অন্যের মানে পুরো হিউম্যান বডির কথা ছেড়ে দাও, নিজের তোমার নিজের বডি কীভাবে কাজ করছে বা তোমার কখন কী প্রবলেম হচ্ছে সেই সম্বন্ধে তোমার অ্যাওয়্যার থাকাটা খুব দরকার, এটা আমার মনে হয়। আর তোমরা ভয় না পেয়ে, কোনো জিনিসকেই ভয় না পেয়ে নিজেকে সেলফ এডুকেট করার চেষ্টা করো। এরকম ভালো ভালো বড় বড় ডাক্তারদের ভিডিও বা ভালো ভালো ভিডিওস দেখো, যেখান থেকে তোমরা আসল ইনফরমেশানগুলো জানতে পারবে। এমনি যদি তুমি নিউজ দেখো তাহলে সেখানে তোমাকে খালি মানে ডিমোটিভেটেড করবে, তোমাকে ফ্রাস্ট্রেটেড করে দেবে যে এত লোক মারা যাচ্ছে, এত লোক মারা যাচ্ছে। অ্যাকচুয়ালি করোনাতে কিন্তু 80-90% লোকের কিছুই হয় না, 10% লোকের একটা প্রাণহানির চান্স থাকে, কিন্তু সেটাও যদি তুমি রাইট টাইমে গিয়ে ডাক্তারের সাথে কনসাল্ট করো, ঠিকঠাক টাইমে টেস্ট করাও, তাহলে কিন্তু ভয়ের কিছু থাকে না। যেমন আমাদের মায়ের করোনা ছিল, আমরা ডাক্তারদের সাথে কনসাল্ট করে রাইট টাইমে সব রকম টেস্ট করে ওষুধ নিয়ে নিয়েছি, তাই আমাদের কোনো ভয় নেই। আর ডাক্তারবাবুর ভিডিও থেকে আমি এটা জানতে পারলাম যে 1, 3, 5, 7, 9, 11 এই অড ডেজগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। ফার্স্ট দিনই নিজের সিমটমগুলোকে খেয়াল করবে, এখন ডেইলি প্রত্যেক দিন নিজের পুরো বডিটাকে মনিটর করবে একটু ভালোভাবে মাঝে মাঝে। এটা একটু মেডিটেশনের মতো আমার যেটা মনে হয়, যে ভাববে যে তোমার বডিতে কোনো কিছু, অনেক সময় আমরা এতই আনঅ্যাওয়্যার থাকি, এতই অন্যমনস্ক থাকি যে বুঝতেই পারি না যে আমাদের বডিতে কিছু চেঞ্জেস আসছে বা বডিতে কিছু প্রবলেম। যেমন আমি স্মেল যে আমার চলে গেছে কতদিন আগে আমি সেটাই জানতাম না, মানে কতটাই আমি আনঅ্যাওয়্যার ছিলাম। তো এটাই বলছি যে এই টুকটাক মাইনর জিনিসগুলো এখন খুব খেয়াল রাখবে, যেহেতু এরকম একটা ভাইরাস আমাদেরকে অ্যাটাক করেছে, আমাদের পুরো কান্ট্রি, পুরো ওয়ার্ল্ডকে। তো এই সময় আমার মনে হয় একটু নিজেদেরকে সতর্ক রাখতে হবে যে কী হচ্ছে আমার সাথে, কোনো রকম কোনো আনইউজুয়াল কিছু হলে, জ্বর হোক, ইভেন ইউরিনেশনে কোনো প্রবলেম হলে, বারবার ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হলে, এইটাও কিন্তু একটা করোনার সিমটম। হাত পায়ে ব্যথা, মাথা ভার, গলা ব্যথা, টনসিলাইটিস, এভরিথিং, এখন যা কিছু আনইউজুয়াল মনে হবে সঙ্গে সঙ্গে টেস্ট করে ডাক্তারের সাথে কনসাল্ট করবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এটা একটা এমনি মানে যেরকম অন্যান্য রোগ সেরকমই একটা রোগ, আর হিউম্যান বডি সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা না হলেও মোটামুটি একটা কোথায় কী আছে, ইনফ্যাক্ট অনেকে তো এটাও জানে না যে কিডনি, লিভার, স্টমাক এগুলো কোথায় কী থাকে। তো এটা আমি মানে কাউকে ডিসকারেজ করছি না বা কাউকে হ্যাটা করছি না, এটা আমাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার যে আমাদের অ্যাটলিস্ট আমাদের বডি সম্বন্ধে আমার একটা ধারণা, আমাদের একটা ধারণা থাকা দরকার, এটাই আমার বলার বিষয়। আর আমরা এখন সবাই ইউটিউব দেখি, সবাই গুগল করি, প্রত্যেকের কাছে এখন নেটওয়ার্ক, নেট অ্যাভেলেবেল, ইন্টারনেট অ্যাভেলেবেল। মাঝে মাঝে এই ধরনের কাজের জিনিস দেখলে আমাদেরই হেল্প হয়। আমি কালকে দেখলাম, আমি যে কোনো ভালো জিনিস দেখলেই তোমাদের সাথে শেয়ার করি,
তো আমি সেটাও এটাও তোমাদেরকে রিকমেন্ড করবো যে করোনা রিলেটেড যাবতীয় জিনিস তোমরা ডক্টর কে কে আগারওয়ালের ভিডিওগুলোকে রেফার করতে পারো। উনি লাস্ট মানডেতে চলে যান পৃথিবী ছেড়ে, তো শেষ দিন পর্যন্ত উনি লড়াই করেছেন মানুষের জন্য, মানুষের জন্য কাজ করে গেছেন, প্রত্যেককে অ্যাওয়্যার করেছেন, এডুকেট করার চেষ্টা করেছেন যে এই রোগটা নিয়ে। বিভিন্ন রকম লেকচার ওনার রয়েছে অ্যাভেলেবেল, তোমরা দেখতে পারো, সেগুলো নিয়ে আমি আর বাড়ালাম না। আর আমার এগুলোতে ইন্টারেস্ট আছে, আমি তাই দেখি, আর তোমাদের যাদের ইন্টারেস্ট আছে তোমরাও দেখতে পারো, আমি তোমাদেরকে বললাম তাই জন্য। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে, যে জিনিসটা শেয়ার করছি সেটা হচ্ছে সবার জন্য নয়, আর আমি যেটা বললাম যে এই জিনিস আমি যেটা শেয়ার করতে চাই সেটাকে অ্যাজ এ খুব সাধারণ, মানে সাধারণ ব্যাপার হিসাবে নাও, এরম ভেবো না যে বাবা এটা শেয়ার করছে এটা শেয়ার করার কী আছে। হ্যাঁ, অনেকেরই হেল্প করতে পারে সেই জন্য শেয়ার করছি, এই জন্য আগেই কথাটা বলে নিলাম। সেটা হচ্ছে যে আই গট মাই পিরিয়ড টুডে। অনেক মারা আছো, অনেক নিউ প্যারেন্ট আছো যারা আমার ভিডিওস দেখো, তাই আমার মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করা দরকার। এটা সব রকম ইনফরমেশান যেরকম শেয়ার করি সেটাই এটাও শেয়ার করলাম। আমার বেবি হয় 5th November, তারপর আমার লোকিয়া ছিল 1 মাস ধরে, তারপর জানুয়ারিতে আমি ঠিক হয়ে যাই, মোটামুটি 1.5 মাস মতন এরকম ছিল আমার। আর তার মানে আমার প্রায় 5-5.5 মাস পর আমার পিরিয়ড স্টার্ট হলো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করার ছিল। চলো এবার ব্লগটা স্টার্ট করি। আর সকালবেলা ব্লগ করিনি কারণ সকালবেলা শরীরটা একটু মানে ডাউন ছিল, তো ওই জন্য আস্তে আস্তে সব কাজকর্ম করলাম, ক্যামেরা আর অন করিনি। এখন 9:15 বাজে, ব্রেকফাস্ট হয়ে গেছে, ফ্রেশ হয়ে একদম ফ্রেশ মুডে ব্লগটা স্টার্ট করলাম। বাবা দা কোথায় তুমি? বাবা দা নিশ্চয়ই টিভির ঘরে সেট হয়ে গেছে। ও ঘুমিয়ে পড়েছে, তো গরম গরম করে আজকে তো ঠান্ডা পড়েই গেছে, আর সাথে জশও আসছে, ওয়েদারটাও একটু ক্লাউডি, ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন তো ঠিক লাগবে তোমার আস্তে আস্তে, কালকে ভীষণ মানে কষ্ট পেয়েছে, আর সত্যি কালকে প্রচন্ড গরম ছিল, মানে বিছানা আগুন পুরো একদম। বাবা এখন এডিট করতে বসবে, আর আমি রান্নাঘরে টুকটাক কাজ আছে সেরে নিই, সেই তো ডাল ভাতই খাবো। এই ডাল ভাতের দিন 5 দিন পর শেষ হয়ে যাবে, তখন থেকে আমাদের রান্নার দিকেও খবর দিতে হবে। সব সবজিগুলো কেটে রেখে দিয়েছি, ডাল চাপাবো, আর এই দেখো সব বাসনপত্র সকালের খাবারের, এগুলো মাজবো এখন। সারা ঘরের কোনায় কোনায় বিভিন্ন জায়গায় ডাস্টবিন হয়ে রয়েছে, তো যখন আমিটাই ভাবছি যখন আমাদের যেদিনকে স্মেল ফিরবে সেদিনকে যে কী গন্ধ পাবো, পাগল হয়ে যাবো গন্ধের চোটে, সব কিছু পরিষ্কার করতে হবে। এই যে এডিট করতে বসছে এখন, তুমি নাকি 1 ঘন্টা এডিট করো এখন? 9:30 বাজে, 10:30 খোঁজ নিতে আসবো, ঠিক আছে? সেই ছোটোবেলা মারা বলতো না এতগুলো অঙ্ক করে রাখবি, ওই রকম। রান্না টান্না সাপিয়ে চলে এলাম, একটু ছবি টবি আঁকবো, কিছু লিখবো, মানে টাইম পাস, 1/2 ঘন্টা এরকম ব্রেক নেবো, তারপর আবার পরে। এখন নতুন শখ হয়েছে হ্যান্ড রাইটিং প্র্যাকটিসে, আর আমার প্রচণ্ড ঘাম হয়। তোমাদের তখন সকালে বলছিলাম যে কিছু আনইউজুয়াল দেখলেই বলবে, সোয়েটিংটা যেমন আমার ন্যাচারালি হয়, অনেকের যদি হঠাৎ করে দেখো আমার মতন এরকম পাগলের মতন ঘাম হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই ওই ব্যাপারটাকে একটু ডাক্তারের সাথে কনসাল্ট করবে। অনেক সময় নাকি ওটাও করোনার সিমটম হয় যে আনইউজুয়াল সোয়েটিং হচ্ছে, কারোর প্রচুর ঘাম হয় কিন্তু তার ঘামই হঠাৎ হচ্ছে না, আবার কারোর ঘামই হয় না সেরকম একটা হঠাৎ করে প্রচণ্ড ঘাম হচ্ছে। তখন একটুখানি ছবি টবি আঁকি, কিছু লেখালেখি করি, মনটা ভালো হয়ে যাবে, মানে মনটা ভালোই আছে, এগুলো করলে আরও বেশি রিফ্রেশিং লাগে। একটু আগে মার সাথে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিলো, মানে কোনো কল করিনি, মা দেখলাম 2-3টে ভিডিও মানে ফটো পাঠিয়েছে, মা ভালো করে ফটো তুলতে পারে না, কাপা কাপা হাতে, ভালো ছবি আসেনি, কিন্তু যেখানে দেখলাম যে মা লিখেছে সোনার মুখে ভাত, তো তখন বুঝলাম যে মা তার মানে করছে, ছোট করে হলেও বেনুর মুখে ভাতটা হচ্ছে। তো বেনুর জন্য আমি দেখলাম কোনো নিয়মই খাচ্ছে না, সবই ওলট পালট হয়ে গেছে। প্রথম ভাত তো বাবার বাড়ি থেকে, মানে বাবা দেয়, বাবা দাদু এরা দেয়, বাবার বাড়ি থেকে হয়, তারপর মামা ভাত বা দাদু ভাত হয়, কিন্তু মেনুর ক্ষেত্রে আগে মামা ভাত হয়ে যাচ্ছে, তারপরে এখানে আসার পর আমরা যদি কিছু করি, আমরা যদি দেবো অবশ্যই দেবো, অল্প করে করবো, মানে কোনো ডেট তো ফিক্স থাকবে না কারণ ওর 8 মাসে পড়ে যাবে, যেভাবে ওই ঠাকুরমশাই ক্যালকুলেট করে দিয়েছিল ওইভাবে তো আর হবে না। তো ঠাকুরমশাইয়ের ক্যালকুলেশন অনুযায়ী আজকে একটা ভালো দিন ছিল, যেদিন তো মামা ভাত দেওয়ার কথা ছিল, তো সেই হিসাবে মা বাবা আজকে ওকে ছোটো করে দিচ্ছে ওখানে, মানে জাস্ট ওর ভাতটা স্টার্ট হয়ে যাবে, নাহলে তো দাঁত উঠে গেলে বলে ভাত দিতে নেই, তো এই জন্য আজকে হচ্ছে। আর খারাপ লাগছে যে আমরা প্রেজেন্ট থাকতে পারছি না, ইনফ্যাক্ট আমরা ভিডিও কলেও দেখতে পারবো না, তো যেটুকু যা ওরা পাঠাবে সেটুকুই। তো যাই হোক, ভালো লাগছে যে ফাইনালি মেয়েটার একটু মুখে ভাত হচ্ছে, মারা বিজি সাজাচ্ছে গোজাচ্ছে ওকে নিয়ে ব্যস্ত আর কি, এইসব করছে। তো পরে ভিডিও ফটো শেয়ার করবে, পরে কল করবে, ডিটেলে কিছুই কথা হয়নি, ওর একটা দুটো শুধু ফটোই পাঠালো না,
সকালবেলা ঘুম থেকে ওঠার পর। তো তারপরে মার সাথে কথা হওয়ার পর আমি আর ছবি টবি আঁকা আর কিছু করিনি, বসে বসে আমাদের প্রেগনেন্সি জার্নিটা দেখছিলাম। তোমরাও দেখো, যারা নতুন দেখছো আমাদের ভিডিওগুলো তারা অবশ্যই দেখো, আমাদের প্রেগনেন্সি জার্নিটা ভালো লাগবে তোমাদের। লিঙ্কগুলো ডিসক্রিপশানে দিয়ে দেবো। আবার ওই দিনগুলো মনে পড়ে যাচ্ছে, স্পেশালি এই সময়টা মে মাস ছিল যখন যখন আমার ফার্স্ট ট্রাইমিস্টারটা শেষ হয়ে সেকেন্ড ট্রাইমিস্টারে আমি পড়েছিলাম। তো সেই সময়টা, সেই সেই দিনগুলো, সেই সব কিছুই আমরা তোমাদের জন্য ধরে রেখেছি, আমাদের জন্য মেমোরিতে এই ইউটিউবের মাধ্যমে সব কিছুই রয়েছে ধরা। সেই সময় আমরা ব্লগ করতাম না, কিন্তু আমাদের জার্নিটা আমরা শেয়ার করেছিলাম, ওগুলো আমরা দেখছি, মানে আমি দেখছিলাম পুরোনো দিনগুলো, যে আগের বছরের মে মাসটা কীরকম ছিল আর এই বছরের মে মাসটা কীরকম। তো ওই আর কি, তোমরা যারা নতুন প্যারেন্ট হতে চলেছ বা প্রেগনেন্সি নিয়ে ইন্টারেস্টেড জানতে চাও, তারা আমাদের ভিডিওগুলো দেখো, আমরা অনেক কিছু শেয়ার করেছি তোমাদের সাথে। আর সেগুলোই আমি দেখছিলাম আর রিকল করছিলাম যে আমাদের এই ছোট্ট ভেনু এইটুকু ছিল যখন আগের বছর মে মাসে, এইটুকু ছিল, আর আজকে তার মুখে ভাত হচ্ছে। মার কলের আশায় বসে থাকবো যে কখন মা কল করবে, আর এখন ওরা এত বিজি হয়ে যায়। আর বেনুর যখন ঘুমায় ওরা ভীষণ সেন্সিবল, ওরা ভীষণ সেন্সিবল, যার জন্য আমার ভালো লাগে। আর আমার মধ্যেও মা বাবার থেকে ওই জিনিসটা এসেছে, আমি সে লাকি, যেহেতু ও ঘুমায় তাই জন্য ওরা এখন বাড়িতে ফোন সব ফোন সাইলেন্ট করে রেখে দেয়, যাতে ঘুম ঘুম করে ফোন বেজে ওঠে আর ও ঘুম থেকে না উঠে যায়, তাই জন্য ফোন সব সাইলেন্ট থাকে ওদের। সেই জন্য আমি যদি ফোন করি ওরা অনেক সময় ধরতেও পারে না, পরে আমি তাই জন্য ওদের কলের আশায় বসে থাকি যে কখন ওরা ফ্রি হয়ে আমায় কল করবে। এখন বাজছে 1টা আর 11:30টার সময় বেনুর মুখে ভাত হয়ে গেছে, মানে মামা ভাত যেটাকে বলে, দাদু ভাত, আমার বাড়ি থেকে যেটা দেওয়ার কথা সেটা দিয়েছে বাবা মা ছোটোর মধ্যে ঠাকুরের পুজো করে, পুজোর ভোগ প্রসাদ আর ওর জন্য একটু স্পেশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা করে পায়েস করে দিয়েছে ওকে সুন্দর করে গুছিয়ে। তো সেই ফটোগুলো তোমাদের জন্য রইল। মনটা একটু খারাপ লাগছে যে ওর এত বড় একটা দিন আর আমরা ওখানে উপস্থিত নেই, আমরা ছাড়াই হয়ে গেল ব্যাপারটা। কিন্তু মা বাবা যখন বলেছিলো যে দেওয়ার ইচ্ছা আছে, আমি না মানা করিনি, কারণ অনেক দেরি হয়ে গেলে আবার দাঁত থাক উঠে গেলে নাকি ভাত দেয় না, এইসব অনেক ব্যাপার। তারপর মেয়েদের 7 মাস, 9 মাস, 5 মাস এগুলোতে, তো আমরা যেহেতু 5 মাসে দিইনি, 7 মাসে দিনটা ছিল 16 তারিখ, আর 16-র পরে মামা ভাতের জন্য ঠাকুরমশাই যে দিনটা ঠিক করেছিল সেটা ছিল আজকের দিনটা। তো দুটো দিনেই আমরা করতে পারলাম না, আজকের দিনটাও ভালো দিন ছিল, সেদিনকে যদি ওখানে থাকতো আমরা করতে পারতাম হয়তো। যাই হোক, তো ভালো আছে, সুস্থ আছে, ওর যেন সারা জীবনও ভালো থাকে, আগামী দিনগুলো যেন সুন্দর কাটে, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। অনেক বড় ভালো মানুষ হয়, মানে মানুষ হিসাবে যেন খুব ভালো ভালো মনের হয়, এটাই প্রার্থনা করি। আর সুস্বাস্থ্য, সুবুদ্ধি, এই দুটোই মেন, এই দুটো থাকলে জীবনে আর কিছু লাগে না, জীবন আস্তে স্মুথলি চলে যায়। তো এই দুটোই যেন পায় ঈশ্বরের কাছে, এটাই প্রার্থনা আমার। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই ব্যাপারটাকে, মানে যেরকম হয় যে বাবার বাড়িতে আগে দিতে হয় তারপরে মানে দাদুর বাড়িতে দিতে হয়, তো ওই ব্যাপারটা আমাদের যেহেতু হলো না, অনেকেই হয়তো এই অমত হবে বা অনেকের ভালো লাগবে না জিনিসটা, কিন্তু প্লিজ কোনো নেগেটিভ কমেন্ট করো না, কারণ এটার সাথে আমাদের অনেক ইমোশন জড়িয়ে আছে। যদি কিছু মনে, মানে আমি জানি যে এটা নিয়ে তোমাদের অনেকেরই অমত থাকবে যে মার বাড়ি বা বাবার বাড়িতে আগে দেওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু তোমাদের দেখলে তোমরা কন্ডিশনটা কী ছিল, আমরা দুজনে অসুস্থ ছিলাম, তো সেই জন্য দিনটা ক্যান্সেল হয়। আর আজকের দিনটাও শুভ দিন, ঠাকুরমশাই দেখে দিয়েছেন, তো সেই জন্য আজকের দিনে ওকে দিয়ে দিল মা বাবা, আমিও আপত্তি করিনি যখন জানলাম সকালে, ওর বাবাও করেনি, আমাদের দুজনেরই মত ছিল এ ব্যাপারে। আর মা বাবা ঠাকুর পুজো করে সবসময়, ঠাকুর নিয়ে ব্যস্ত, তো হয়তো বেনুর ওখানে গিয়েই খাওয়ার ছিল ঠাকুরের কাছে, বাসুদেবের বাড়ি বলে সবাই, তো এটাই, যেন ভালো থাকে, তোমরাও এটাই আশীর্বাদ করো। মা বাবা হিসাবে খুব মিস করলাম, দাদু ঠাকুমাও খুব দুঃখ পাচ্ছে,
কিছু করার নেই, তোর 9 মাসেরটা যদি দেরি হয়ে যায় তো সেইভাবে বাবা আজকে দিয়ে দিল। যাই হোক, তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আর বেশি বাড়াবো না। আর আমি একা একা আর কী ব্লগ করবো বলো, আমার 2 পার্টনার মিসিং, মানে বাবাটা কিন্তু ফিজিক্যালি প্রেজেন্ট থাকলেও মিসিং, মনে হচ্ছে একটা একটা অন্য লোকের সাথে আমি থাকি বাড়িতে, এরকমই মনে হচ্ছে আমার লাস্ট কয়েকদিন ধরে। কারণ বাবাদের মধ্যে বাবাদা বলে কোনো ব্যাপারই নেই, চুপচাপ একটা লোক পড়ে আছে বিছানাতে আর তার অর্ডার 5 মাস আমি খাচ্ছি, এটাই আমার মনে হচ্ছে। যাই হোক, আর ওদিকে আমার বেনুও মিসিং, বেনু মিসিং মানে বেনু আমার কাছে নেই। তো কি ব্লগ করব, যা করছি তোমরা দেখছো এটাই আমার কাছে অনেক। চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সতর্ক থেকো, টাটা।